প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। তোমাদের প্রথমে ধন্যবাদ জানাই, যেহেতু অনেকেই তোমরা আমাদের ক্লাসগুলো দেখছো এবং কোনো প্রশ্ন দিলে সেই প্রশ্নের উত্তর দিচ্ছো। আমি চতুর্থ বর্ষ অনার্স এর প্ল্যান্ট ব্রিডিং এর ক্লাস ধারাবাহিক ভাবে নিয়ে যাচ্ছি। আজকেও আমি সেই প্ল্যান্ট ব্রিডিং এর ক্লাস নিব। উপস্থাপনায় আছি নাসিমা খাতুন, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। ফসল উন্নয়নের জন্য যে সকল প্রজনন পদ্ধতি বা ব্রিডিং টেকনিক আছে, তার মধ্যে নির্বাচন একটি পদ্ধতি। এটা একটি প্রাচীন পদ্ধতি। প্রাচীন কাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত উদ্ভিদের যে উন্নয়ন হয়েছে, তার মূল ভিত্তি হচ্ছে নির্বাচন বা সিলেকশন। আর আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে নির্বাচন বা সিলেকশন। শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে এবং জানতে পারবে সেগুলো হচ্ছে গণনির্বাচন বা মাস সিলেকশনের সংজ্ঞা এবং এর কার্যপ্রণালী, কিভাবে মাস সিলেকশন করা হয় এর পদ্ধতিটা, এরপর গণনির্বাচনের ব্যবহার আর গণনির্বাচনের সুবিধা ও অসুবিধা। কোন কোন সময় দেখা যায় যে কোন একটা জাতির বীজকে যদি একটি মাঠে বা একটি জমিতে লাগানো যায়, তবে একই ধরনের বৈশিষ্ট্য সবগুলো গাছে দেখা যায় না কোন কোন সময়। আর এই বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন গাছগুলোকে বলা হচ্ছে মিশ্রিত উদ্ভিদ সমষ্টি। এই মিশ্রিত উদ্ভিদ সমষ্টি থেকে স্বতন্ত্র উদ্ভিদ বা কিছু সংখ্যক উদ্ভিদকে প্রজনন বিদের চাহিদা অনুযায়ী আলাদা করে নেওয়াকে নির্বাচন বলা হয়। তাহলে বিভিন্ন বৈশিষ্ট্যের যে মিশ্রিত উদ্ভিদ সমষ্টি, সেখান থেকে কিছু গাছ আলাদা করে নেওয়া, অর্থাৎ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছকে আলাদা করে নেওয়া কেই বলা হচ্ছে নির্বাচন। নির্বাচন দুই রকম। প্রথমটা হচ্ছে গণনির্বাচন বা মাস সিলেকশন, আর দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ সারি নির্বাচন বা পিওর লাইন সিলেকশন। গণনির্বাচন বা মাস সিলেকশন হচ্ছে যে কোনো উদ্ভিদ সমষ্টি থেকে কিছু কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন, একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন গাছ বাছাই করে নিয়ে সেই গাছগুলোকে প্রথমে কর্তন, পরে মাড়াই করার পরে সেই বীজগুলোকে একত্রে মিশিয়ে ফেলা হয়, তাকে বলা হচ্ছে বা সেই নির্বাচন পদ্ধতিটাই হচ্ছে গণ নির্বাচন। তাহলে এখানে যে বীজ সংগ্রহ করা হয় যে বাছাইকৃত উদ্ভিদের, সেই বীজগুলোকে আলাদা করে না রেখে একসঙ্গে মিশিয়ে ফেলা হয়, এই কারণে এটাকে মাস বা গণ নির্বাচন বলা হচ্ছে। যে ফিনোটাইপ গুলোর ভিত্তিতে নির্বাচন করা হয় গাছ, সেগুলো হচ্ছে উদ্ভিদের উচ্চতা, তারপর শীষের প্রকৃতি, দানার রং, দানার আকৃতি, পরিপক্কতা কাল, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। এই নির্বাচনে যে প্রথম বছরে যে উদ্ভিদগুলো পাওয়া যায়, সেই উদ্ভিদের বীজগুলোকে সাধারণত কোনো রকম জাতক পরীক্ষণ ছাড়াই একত্রে মিশিয়ে ফেলা হয়। তবে এর কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে জাতক পরীক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। স্বপরাগী ফসলে গণ নির্বাচন পদ্ধতি।
পরপর আগে উদ্ভিদে গণনির্বাচন তুলনামূলকভাবে বেশি কার্যকর, তবে স্বপরাগী ফসলেও গণনির্বাচন পদ্ধতি করা হয়ে থাকে। গণনির্বাচন পদ্ধতিতে প্রথম বৎসরে একটা ভ্যারাইটির বীজকে একটি মাঠে বা জমিতে লাগানো হয়। ধরলাম একটা ভ্যারাইটি বীজ এই একটা মাঠে লাগানো হয়েছে, এখানে অনেকগুলো গাছ সেই বীজ থেকে উৎপন্ন হয়েছে। এখন এই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন অর্থাৎ যে জাতটা এখানে তৈরি করতে চাওয়া হচ্ছে সেই জাতের যে বৈশিষ্ট্যগুলো থাকবে অর্থাৎ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পন্ন গাছকে বাছাই করা হয়। এখন এই বাছাই যখন করা হচ্ছে সেটা বলা হচ্ছে যে কয়েকশো থেকে কয়েক হাজার গাছ এখানে বাছাই করা হয়, অর্থাৎ অনেক গাছ এখানে বাছাই করা হয়। আর যে বৈশিষ্ট্য বা যার ভিত্তিতে নির্বাচন করা হয় বা বাছাই করা হয় সেটা বলা হচ্ছে যে ফিনোটাইপ একই রকম ফিনোটাইপ ধরে, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য একই হবে এরকম অনেকগুলো গাছ বাছাই করে নেওয়া হচ্ছে। এখানে আমরা কিছু গাছ বাছাই করি, এখানে কয়েকশো থেকে কয়েক হাজার বললেও আমরা এখানে কিছু গাছ প্রথমে বাছাই করে নেওয়া দেখাচ্ছি। এই গাছগুলো আমরা এই প্রথম বৎসরে দেখালাম যে মাঠ থেকে বাছাই করে নেওয়া হয়, মিশ্রিত উদ্ভিদ সমষ্টি থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বাছাই করে নেওয়া হলো। এখন এই গাছগুলো থেকে যে বীজ পাওয়া যায় অর্থাৎ এই গাছগুলোকে কর্তন এবং মাড়াই করার পরে যে বীজগুলো পাওয়া যায় সেই বীজগুলোকে একত্রিত করে সংগ্রহ করা হয় বা একত্রিত করে সংরক্ষণ করা হয়, অর্থাৎ একসঙ্গে মিশিয়ে ফেলা হয় বীজগুলোকে। দেখো যে গাছগুলোকে বাছাই করা হলো ফিনোটাইপিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে গাছগুলোকে বাছাই করা হলো সেই গাছ বাছাইকৃত গাছগুলোকে দেখানো হচ্ছে। এরপরে এই গাছ থেকে বীজ সংগ্রহ করে সেই বীজগুলোকে একসঙ্গে মিশিয়ে একটি ব্যাগে সংগ্রহ করা হবে। এখানে বীজগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে এখন একসঙ্গে মিশিয়ে একটা ব্যাগে রাখা হবে। দেখো এখানে যে ব্যাগটা আছে সেই ব্যাগে বীজগুলোকে একসঙ্গে রাখা হয়েছে। দ্বিতীয় বৎসর একত্রিত করা বীজগুলোকে প্রাথমিক ফলন পরীক্ষণের জন্য মাঠে লাগানো হয়। এখানে দেখানো হচ্ছে যে তিনটা এই ধরনের প্লট, এই প্লটগুলোতে একত্রিত করা বীজগুলোকে এই প্লটে লাগানো হয়। এখানে প্রথম প্লট এটা, এখানে লাগানো হয়েছে প্রথম বছরে যে বীজগুলো পাওয়া গেছে সেই বীজগুলোকে, এরকম তিনটা প্লটে লাগানো হয়েছে। আর পাশাপাশি একটা আদর্শ জাত জাতের জাত লাগানো হয়েছে পাশাপাশি এখানেও লাগানো হয়েছে। আদর্শ জাত বলতে বোঝাচ্ছে যে যে জাত মানে যে বৈশিষ্ট্য সম্পন্ন জাত এখানে তৈরি করতে চাওয়া হচ্ছে সেই বৈশিষ্ট্যের যদি জাত আগে থেকেই থাকে তাহলে সেই জাতকে আদর্শ জাত বলা হচ্ছে। আর এই আদর্শ জাত এই গাছগুলোর পাশাপাশি লাগিয়ে তুলনা করা হয়, এদের বৈশিষ্ট্যের সঙ্গে মিল করে দেখা হয় যে কতটুক সেই গাছের মতো হচ্ছে। তাহলে এই এরপরে যে গাছগুলো আদর্শ গাছের সঙ্গে মিলে যাবে সেই গাছগুলো বাছাই করে নিতে হয় প্রত্যেকটা প্লট থেকে। এরকম কয়েকটা গাছ মিললো, এগুলো বাছাই না করা হলো। দ্বিতীয় প্লটে কিছু আদর্শ জাতের সঙ্গে মিলে গেল, সেগুলো বাছাই করা হলো।
আর তৃতীয় প্লট যেটা, সেখানেও কিছু গাছ মিললো, সেই গাছগুলো বাছাই করা হলো। এখন এই তিনটা প্লটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা প্লটে বেশি মিল আছে আদর্শ জাতের সঙ্গে, কিন্তু প্রথম প্লটে মিল কম। এই কারণে প্রথম প্লটটা বাদ দিয়ে দেওয়া হয় আর এই দ্বিতীয় এবং তৃতীয় প্লটটি নির্বাচন করা হয়। এটা বাদ দেওয়া হলো আর এই দুইটা একে দুইটা প্লটকে নির্বাচন করা হলো। এটা হচ্ছে স্থানীয় জায়গাতে বা স্থানীয় এলাকাতে এই পদ্ধতিটা বা এই দ্বিতীয় বছরে এই কাজটা করা হয়, এটাকে বলা হচ্ছে প্রাথমিক ফলন পরীক্ষণ। এখন এই যে গাছগুলো বাছাই করা হলো, সেই গাছের বীজ সংগ্রহ করে এই বীজগুলোকে আবার পরবর্তীতে কয়েক বছরের জন্য বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয় এবং লাগানো হয়। পরবর্তীতে অর্থাৎ 3 থেকে 6 বছর, তৃতীয় থেকে ষষ্ঠ বছর, এই 4 বছর বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়, যে দ্বিতীয় বছরে যে বাছাইকৃত গাছগুলো ছিল সেই গাছের বীজগুলোকে নিয়ে গিয়ে বিভিন্ন এলাকায় জন্মানো হয়। এখানে অঞ্চল, দ্বিতীয় অঞ্চল, তৃতীয় অঞ্চল, এরকম 3টা অঞ্চলে জন্মানো হয়েছে, আর পাশাপাশি আদর্শ জাত এখানে লাগানো হয়। এখানে টি বলতে টেস্টার ভ্যারাইটি বুঝাচ্ছে। তাহলে এই পাশাপাশি আদর্শ জাত লাগিয়ে এইটা বিভিন্ন অঞ্চলে কয়েক বছর, এখানে 4 বছর, 3 থেকে 4 বছর বিভিন্ন এলাকায় লাগানো হয়। লাগানোর পরে এই আদর্শ জাতের সঙ্গে তুলনা করে সেই গাছগুলোকে আবার বাছাই করা হয়। এখানে প্রথম অঞ্চলে যে গাছগুলো বাছাই করা হলো সেগুলো এটা, তারপরে দ্বিতীয় অঞ্চলে বাছাই করা হয়, এরপরে হচ্ছে তৃতীয় অঞ্চলে গাছ বাছাই করা হয় আদর্শ জাতের সঙ্গে মিল রেখে, অথবা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন যে বৈশিষ্ট্য, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের যে উদ্ভিদ, সেই বৈশিষ্ট্যের উদ্ভিদগুলোকে বাছাই করে নেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে যে তৃতীয় অঞ্চল যেটা, সেই অঞ্চলের গাছ বেশি আদর্শ জাতের সঙ্গে মিল সম্পন্ন বা এখানে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো বেশি পাওয়া যায়। এই জন্য এই প্রথম দুইটা অঞ্চলের অঞ্চলের গাছগুলোকে বাদ দেওয়া হয় আর শেষের অর্থাৎ তৃতীয় অঞ্চলের গাছগুলোকে সিলেক্ট বা নির্বাচন করা হয়। এখন এটাকে বলা হচ্ছে সমন্বিত ফলন পরীক্ষণ। এটা বিভিন্ন অঞ্চলে নিয়ে গিয়ে কয়েক বছর ধরে যে পরীক্ষাটা, সেটা হচ্ছে সমন্বিত ফলন পরীক্ষণ। সমন্বিত ফলন পরীক্ষার মাধ্যমে যে গাছগুলো নির্বাচন করা হয় বা যে জাতটা পাওয়া যায়, সেই জাতটাকে যদি সম্ভাবনাময় মনে হয়, যদি বলে মনে হয়, তাহলে সপ্তম বছরে বীজ অনুমোদন বোর্ডের কাছ থেকে প্রত্যয়িত করে নিয়ে সেই বীজগুলোকে কৃষকদের মধ্যে বিতরণ করতে হয়। আর এই কৃষকদের মধ্যে বিতরণের জন্য যেহেতু অনেক বীজের দরকার, এই কারণে ওই কাঙ্ক্ষিত যে গাছগুলো বাছাই করা হয়েছিল সেই গাছের বীজকে লাগিয়ে বেশি বেশি করে গাছ তৈরি করে সেই গাছ থেকে বীজ সংগ্রহ করা হয়। এর মাধ্যমে অনেক বীজ পাওয়া যায় আর অর্থাৎ বীজ বর্ধন হয় আর এই বীজগুলোকে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এভাবে গণনির্বাচন এর যে পদ্ধতি সেটাতে প্রায় 7 বছর সময় লাগে। গণনির্বাচনের যে কার্যপ্রণালী বা যে পদ্ধতিটা, সেটা এভাবে তোমরা খাতায় চিত্র আঁকিয়ে করবে, লিখবে, এইভাবে চিত্র আঁকাবে। এখানে প্রথম বছরে দেখানো হয়েছে যে কোন একটা ভ্যারাইটির বীজকে এখানে লাগানো হয়েছে একটা মাঠে বা জমিতে,
সেই জমিতে যে গাছগুলো তৈরি হচ্ছে সেখানে বিভিন্ন বৈশিষ্ট্যের গাছ তৈরি হয়, সেটাকে মিশ্রিত উদ্ভিদ সমষ্টি বলছে। আর সেই মিশ্রিত উদ্ভিদ সমষ্টি থেকে অনেকগুলো গাছ বাছাই করা হয়, 2 থেকে প্রায় 3,000 গাছ বাছাই করে যে বীজ পাওয়া যায় যে ওই গাছ থেকে, যে ওই গাছগুলো থেকে যে সেই বীজগুলোকে একসঙ্গে মিশিয়ে ফেলা হয়। এরপরে দ্বিতীয় বছরে ওই এলাকাতেই যে বীজগুলো পাওয়া গেল সেই এলাকাতেই প্লটের লাগানো হয়, বিভিন্ন প্লটে আদর্শ জাত পাশাপাশি লাগিয়ে প্লটে লাগানো হয়। তারপরে যে প্লটের গাছগুলো আদর্শ জাতের সঙ্গে মিশে যায়, এদের বৈশিষ্ট্য মিলে যায়, সেই প্লট গুলোকে বাছাই করে নিয়ে বাছাই করে পরবর্তী কয়েক বছর, অর্থাৎ 3 থেকে 6 বছর, মানে প্রায় 4 বছর, 3. থেকে 6 বছর, অর্থাৎ 4 বছর বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে এলাকায় নিয়ে গিয়ে লাগানো হয়। আর সেখানে যে এই পরীক্ষণটাকে বলা হচ্ছে সমন্বিত ফলন পরীক্ষণ, ওখানেও আদর্শ জাতের পাশাপাশি লাগানো হয়। আর এরপরে বাছাই যেটা করা হয় যে গাছগুলোকে, সেই বাছাইকৃত গাছগুলোর বীজ কে 7ম বৎসরে বীজ অনুমোদন বোর্ডের মাধ্যমে প্রত্যাহিত করে নিয়ে বেশি বেশি করে লাগিয়ে বীজ বর্ধন করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এই এইভাবে তোমরা এই চিত্রের মাধ্যমে দেখাবে, খাতাতে এইভাবে লিখবে, তাহলেই হবে। গণ নির্বাচন বা মাস সিলেকশনের ব্যবহার, মাস সিলেকশনের দুইটা ব্যবহার, প্রধানত দুইটা ব্যবহার আছে। প্রথম ব্যবহার হচ্ছে স্থানীয় জাত সমূহ উন্নয়ন। দীর্ঘদিন চাষাবাদের ফলে দেশি যে জাতগুলো চাষাবাদ করা হয় দীর্ঘদিন ধরে, তাদের সাথে অন্য জাতের বীজ মিশ্রিত হয়ে যেতে পারে। যেমন উচ্চতায় বা পরিপক্কতা কাল বা রোগ প্রতিরোধ ক্ষমতায় তারতম্য হয়। গণনির্বাচনের মাধ্যমে এই যে মিশ্রিত অনাকাঙ্ক্ষিত যে উদ্ভিদগুলো এখানে চলে আসে দেশি জাতের মধ্যে, সেগুলো অপসারণ করে উৎকৃষ্ট উদ্ভিদ সমূহের বীজ সংগ্রহ করা হয়। এরপর 2 নম্বর ব্যবহার হচ্ছে মিশ্রিত বিশুদ্ধ সারির জাতসমূহ পুনঃ বিশুদ্ধকরণ। কোন বিশুদ্ধ সারি জাতের বীজ অন্যান্য জাতের বীজের সঙ্গে মিশ্রিত হয়ে যাওয়ার ফলে অন্য জাতের সঙ্গে প্রাকৃতিক সংকরায়নের মাধ্যমে অথবা মিউটেশনের মাধ্যমে এর বিশুদ্ধতা নষ্ট হয়ে যেতে পারে। আর নিয়মিত যদি গণ নির্বাচন করা যায় হয় তাহলে এই ধরনের জাতসমূহের বিশুদ্ধতা ফিরিয়ে আনা যায়। গণনির্বাচন পদ্ধতিতে যেহেতু অধিক সংখ্যক উদ্ভিদ নির্বাচন করা হয়, তাই মূল জাতের অভিযোজন ক্ষমতার কোনো পরিবর্তন হয় না। বিভিন্ন পরিবেশে অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন জাত সৃষ্টি হয় গণনির্বাচনের মাধ্যমে। আর যেহেতু গণনির্বাচনে উদ্ভিদের নির্বাচন হয় ফিনোটাইপের উপর ভিত্তি করে, সেজন্য এই পদ্ধতিটা তুলনামূলকভাবে সহজ। সময় যেহেতু প্রয়োজন হয় না, এখানে বেশি সময় যেহেতু প্রয়োজন হয় না, তাই এই কোন জাত উদ্ভাবনে কম সময় এবং কম অর্থ ব্যয় হয়। জরুরি ভিত্তিতে কৃষকের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে স্থানীয় জাতসমূহ উন্নয়নের জন্য এটি একমাত্র পদ্ধতি। এরপর আসি গণনির্বাচনের অসুবিধায়। কাঙ্ক্ষিত জিন পৌনঃপুনিকতা পরিবর্তনের জন্য এই পদ্ধতি বিশুদ্ধ সারি পদ্ধতি অপেক্ষা অনেকটা ধীর পদ্ধতি। এখানে নতুন জিন পুনঃসংযোগ বা রিকম্বিনেশনের সুযোগ নাই।
যেহেতু প্রজিনি টেস্ট বা জাতক পরীক্ষণ করা হয় না, তাই এখানে যে ফিনোটাইপের যে উৎকৃষ্টতা আসে সেটা কৌলিক কারণে না পরিবেশের কারণে হয় সেটা জানার সুযোগ থাকে না। কোনো নির্দিষ্ট প্রকট বৈশিষ্ট্যের জন্য উদ্ভিদসমূহ হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানা যায় না, তাই বারবার নির্বাচন পদ্ধতি প্রয়োগের প্রয়োজন দেখা দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ তোমরা ঘন নির্বাচন কি বা মাস সিলেকশন কি, মাস সিলেকশনের কার্যপ্রণালী বা এই পদ্ধতিটা কিভাবে করতে হয়, মাস সিলেকশনের সুবিধা অসুবিধা এই সব সম্পর্কে জানলে আশা করি বুঝতে পেরেছো। তোমরা বই পড়বে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আর তোমাদের গত ক্লাসে যে দুইটা যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নে ছিল আম এবং খেজুর গাছে কি ধরনের পরাগায়ন হয়। তোমরা আম গাছে বলেছো স্বপরাগায়ন হয়, প্রত্যেকে এটা বলেছো। এটা আসলে হবে আম গাছে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন দুইটাই হয়, আর এদের পরপরাগায়নটাই বেশি হয়। যেহেতু আম গাছ কোনো কোনো আম গাছ আবার উভয় লিঙ্গ আছে, আবার কোনো আম গাছ এক লিঙ্গ আছে, এই কারণে বেশিরভাগ গাছে পরাগায়ন বেশি হয় স্বপরাগায়নের তুলনায়। আর খেজুর গাছ যেহেতু এটা হচ্ছে এক লিঙ্গ উদ্ভিদ এবং এটা ভিন্নবাসী উদ্ভিদ, অর্থাৎ আলাদা আলাদা গাছে উদ্ভিদ পুরুষ ফুল বা স্ত্রী ফুল থাকে, এই কারণে এটাতে পরপরাগায়ন হয়। যে প্রশ্নের উত্তরটা তোমাদের ঠিক হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আজকে কোনো প্রশ্ন দিলাম না। তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে, আমি কয়েকটা ক্লাস নেবার পরে তোমাদের এক কথার প্রশ্নের পরীক্ষা নিব, থার্ড ইয়ারে যেভাবে নিয়েছি। আশা করি তোমরা এতে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর এইটুকু বলেই আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।